প্রিয় দর্শক, তো আমি কিছু কবিতর পালি, তো সেগুলো বদ্ধ অবস্থায় রাখা হয়েছিল, তো আমি সেগুলোকে উন্মুক্ত অবস্থায় পালন করব। এর জন্য আমি তাদেরকে বাড়ি চেনার জন্য কিছু প্রস্তুতি নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ক্যারটগুলো রয়েছে, এই ক্যারটগুলো দিয়ে আমি তাদেরকে বাসাটা চিনাবো আর কি, তার ভিতরে রেখে। তো ক্যারটগুলোর দাম পড়েছে আপনার 15 টাকা করে নিয়েছিল, তিনটা রেখেছি, তিনটা এক জায়গাতে করে বেঁধে এখন তার ভিতরে কিন্তু কবিতার গলা রাখবো। তো এই যে আমার ছোট্ট একটি কবিতরের খামার, দেখতে পাচ্ছেন খামার না, শখের বসে কয়েকটা রাখা হয়েছে আর কি। এই তো, তো চলুন তাদেরকে, তারা এখন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন টপ, তারা কিন্তু সেই টপের ভিতরে এখন আছে, এখন কিন্তু সেখান থেকে বের করে কিন্তু এখানে রাখবো। তো চলুন শুরু করা যাক। তো আমি এখন ভেতরে ঢুকবো, দেখতে পাচ্ছি ঢুকবো আমি এখন। তো এটা আমি এখন একটু বেঁধে দেবো, তারপর তখন মুখ দিয়ে ভরবো আর কি। তো বাক্কা, তুমি এটা একটু ধরো, আমি এটা একটু বেঁধে নিই। এই যে আমার টপ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেগুলো রাখা হয়েছে আর কি। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বেঁধে নিলাম, যাতে এটা সমস্যা না হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুখ, এখান দিয়ে আমি তাদেরকে ভিতরে ভরবো আর কি। তো আমি একটু জায়গা কেটে নিয়েছি, যাতে এখান দিয়ে তাদের ভিতরে ঢোকানো যায়, এবং এখন আমি টপ থেকে তাদেরকে বের করবো এক একটা করে, এবং এটাতে ভরবো। একটু দেখো, এই যে একটা ধরলাম, হাতে ছাড়ি না। এগুলো সব বাচ্চা হয়েছে আর কি, তারপরও যেহেতু আর কোনোদিন ছাড়েনি, এই জন্য আমি তাদেরকে ভরে দিচ্ছি। ভালোই লাগে কবিতার সাথে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কবুতর একটা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, তারা
তাদেরকে ভরে দিলাম ভিতরে। এখন আমি তাদেরকে বাড়িটা চিনাবো যাতে তারা বাড়িটা চিনতে পারে আর কি। এরা কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে তাদেরকে বাইরে থাকাটা সবচেয়ে বেশি উত্তম, তাই আমি তাদেরকে বাইরে রাখার জন্য প্রথমে বাসাটা চিনাচ্ছি, না তো তারা তো বাইরে চিনে না, এই জন্য তাদেরকে প্রথমে বাসাটা চেনার দরকার আছে আর কি। প্রিয় দর্শক, আমি মুখটা সুন্দর করে বেঁধে নিলাম যাতে তারা পালিয়ে যেতে না পারে। আসলে খুব ভালো লাগছে যে তারা উন্মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারবে। আসলে আমি প্রথমেই ভেবেছিলাম যে কাজটা করাটা উত্তম হবে, তো যাই হোক করা হয়নি কাজের ক্ষেত্রে, তো এখন আমি সেটা করছি আর কি। খুব ভালো লাগছে আমার। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বের করলাম, আরও দুটো আছে, তো ওগুলো ডিম নিয়ে বসে আছে, এই জন্য তাদেরকে সেখানে রাখা হলো আর কি। সেগুলোকে আসলে ওপর দিকে রাখবো যাতে তারা বাসাটা ভালোভাবে চিনতে পারে। তো আমি রাখছি, এটা হচ্ছে আমাদের বাসার বাউন্ডারি রল, এটা আমি আপাতত রাখলাম। তারা আপাতত কিছুক্ষণ থাকবে এখানে, তারপরে তখন তাদেরকে নামিয়ে নেব। আসলে তারা বাসাটা যখন চিনবে, আমার আজ দিয়ে এটা দুদিন চলছে, আমি আর দুদিন মতন রাখবো মনে করছি, দেখা যাক, তারপর তখন তাদেরকে ছেড়ে দেবো। দেখা যাক ছেড়ে দেওয়ার পরে যে কোটা থাকবে সে কোটা আমার, এবং যে কোটা উড়ে যাবে সে কোটা কপালে নেই, এটা মেনে নেব। কিন্তু তারপরও তো দেখতে পাচ্ছেন তাদেরকে উন্মুক্ত রেখে দিলাম, এখন তারা যে কটা থাকবে তাদেরকে আমি ছেড়ে দেব, যে কটা থাকবে সে কটা আমার, যেটু উড়ে যায় তাহলে সেটাই গেল, কিন্তু আমি তাদের ছেড়ে দেব, আমি এটাই নিয়াত করছি তাদের ভালোর জন্য। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা কী করছি, তারা বাসা চিনল কি না, আসলে কয়টা পালিয়ে গেলো, কয়টা থাকবে, সব কিছু আপনাদের আপডেট আমি দিয়ে দেবো। তো পরবর্তী সে ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, ভালো থাকবেন।